রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে জলাশয়টি দেখছেন এটি হচ্ছে আপনাদের পরিচিত খাদ হৈরা ছাই খাদ, যেটি আজকে শীতকালীন পাস ওপেনিং ছিল। তবে এবছরে এখন শীত না পড়লেও শীতকালীন পাসটা শুরু হয়ে গেছে, তবে শীত কবে পড়বে সেটা বলতে পারবো না, পাস শুরু হয়েছে শীতকালীন। এই পুকুরে আজকে আমি যখন গিয়েছিলাম কম বেশি বেলা তিনটে হবে, তখনও পর্যন্ত রিপোর্ট সেইভাবে ভালো কিছু ছিল না। তবে আজকে ভোর দুটোর পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এমনি দুপুর দিকেও প্রচুর বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন একজন শিকারী বন্ধুর নেট আমি দূর থেকেই জুম করে দেখাচ্ছি, তার কারণ আমি খাদের চারপাশ ঘোরবার মতো পরিস্থিতি ছিল না, এত জল হয়ে চারপাশ স্লিপারি কাদা হয়েছিল, তাই খাদের চারপাশ আমি ঘুরতে পারিনি। যেটুকু ঘুরতে পেরেছি পেরেছি, বাকি আর সম্ভব হয়নি, একটুখানি গিয়েছিলাম তাতেই যথেষ্ট কাদা ছিল। তবে আজকে মাছ সেইভাবে কিছু খায়নি, রিপোর্ট খুব একটা সুবিধাজনক বা ভালো রিপোর্ট ছিল না, রিপোর্ট সেইভাবে হয়নি। ফটকা কিছু মাছ খেয়েছে, কেউ দুটো কেউ চারটে কেউ তিনটে, কেউ কেউ পায়নি এরকমও আছে। আর একটি বা দুটি সিট রুই মৃগেল বা সাদা টোপে কিছুটা মাছ ধরেছিল, কাতলা মাছ কেউ এরকমও হয়েছে, মোটামুটি দুটো মাছে 5-6 কেজি 6.5 কেজি এরকমও হয়েছে, কিন্তু মাছ সেইভাবে কিছু আবারও বলছি খায়নি। ফটকা কেউ কেউ পেয়েছে, কেউ নেট ভেজাতে পারেনি এরকমও আছে। ওনাদের নিয়ম ছিল যে সকাল 9টা সাড়ে 9টার মধ্যে যারা উঠে যাবে তাদের কোনো টাকা লাগবে না, যদি কোনো মাছ খেয়ে থাকে তাহলে সেই মাছটি ছেড়ে দিয়ে উঠে যেতে হবে। আর যারা উঠে গেছেন সকালে তারা অবশ্যই সম্পূর্ণ টাকা ফেরত পেয়েছেন, যারা যাননি তারা এরকমও আছে কোনো সিট বসেছিলেন সারাদিন মাছ পাননি, তারা ডিসিশন জানতে চাওয়ায় আমি যেটুকু দেখলাম ওনাদের 1000 টাকা ফেরত দেওয়ার কথা হচ্ছিল, বা এরকমও আছে যারা এক দুটি বা তিনটি মাছ পেয়েছে এরকম সিটও উঠে এসেছিলো, তাদের ডিসিশনে যেটা বলা হলো যেটা আমি শুনলাম তখন যে পরের দিন বসবেন, 1000 টাকা কম দিয়ে বসবেন। আর আবারও বলছি ওনাদের নিয়ম ছিল সকাল 9:30 বা 9টা পর্যন্ত যারা উঠে যাবে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স সমেত ফেরত নিয়ে যাবে। আর আগামী দিন থেকে নিয়ম কি আছে সেটা অবশ্যই আপনারা রুলসটা দেখে নেবেন। আজকের জন্য যে নিয়ম ছিল সেটা আমি বললাম। আমি এই পুকুরের কি নিয়মাবলী আছে তার লিংক আমি দিয়ে দেবো কার্ডের মাধ্যমে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যারা দেখেন। আগামী দিনে মাছ খাবে কি খাবে না সেটা আমি বলতে পারবো না, যদি খায় অবশ্যই ভালো লাগবে, আর আগামী দিনে যদি আমি কোনো সময় যেতে পারি সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। কি বৌনি হয়নি এখনো? আমি বাইরে আছি, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে ড্রয়িং দেখে ডাইমেনশনটা কত আছে, মডেল প্লেটটা বলে দেবো, আমি বলে দেবো কত আছে। যা হবে তুমি বানিয়ে দাও, না জানি আমি। ওই তো ওকে বললাম বাড়িতে গিয়ে দেখতে। এই কলগুলো বেশ ভালো কল। না